আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। সকল প্রশংসা রব্বুল আলামিনের সময় পে যিনি আমাদেরকে আজকের এই দিনে বৈঠকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম নবী মুহাম্মদ তার পরিবার পরিজন অনুসারী বর্গের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর জমিনে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ বাণী হচ্ছে রব্বুল আলামিনের বাণী। এই বাণীর প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 10টি করে নেকি দিয়ে থাকেন। আর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন যে বান্দার এই বাণী পাঠ করতে একটু কষ্ট হচ্ছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10 নেকি নয়, প্রতিটি হরফের বিনিময়ে 20 নেকি করে কি করেন, দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো বান্দার উপরে তার তেলাওয়াতের উপরে যদি আল্লাহ সন্তুষ্ট হন, কোনো ব্যক্তি শুধু তেলাওয়াতই নয়, এই কোরআনের আহকাম সে জ্ঞাত হয়ে সেই আহকামের উপরে যদি সে আমল করতে পারে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এর বিনিময়ে কত নেকি দিবেন এটা আমরা বলতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেসুমার অসংখ্য অগণিত পরিমাণ এর বিনিময়ে সওয়াব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে সুনান তিরমিজির ভিতরে একটি হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান ক্বারা হারফা মিন কিতাবিল্লাহ, যে মানুষটি কোরআনুল কারীম থেকে একটি হরফ পাঠ করলো, একটি হরফ তেলাওয়াত করলো, ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, তার এই এক হরফের উচ্চারণের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পূর্ণ দিয়ে থাকেন, তার আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব বা প্রতিদান লিপিবদ্ধ করেন। তার পরিমাণ কি? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, সেটার সূচনা হচ্ছে 10 থেকে, 10-এর কম নয়। একটি হরফ আপনি আমি উচ্চারণ করলে এর বিনিময় কত? সর্বনিম্ন 10 নেকি থেকে এর মূল্যায়ন শুরু হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন, কোরআনের কয়েকটি সূরা শুরুতে রয়েছে কি, হুরুফুল মুকাত্তাআত, অর্থাৎ বিচ্ছিন্ন কিছু বর্ণ, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, কাফ হা ইয়া আইন সা, এরকম এই বিচ্ছিন্ন যে বর্ণগুলো, এর মধ্যে একটি বিচ্ছিন্ন বর্ণ হচ্ছে আলিফ লাম মিম। আমরা হয়তো মনে করতে পারি যে আলিফ লাম মিম এই শব্দটি উচ্চারণ করলে কেবলমাত্র 10 নেকি পাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, আলিফ লাম মিম এটি একটি হরফ নয় যে তুমি 10টি নেকি পাবে, বরং আমি বলতেছি যে আলিফ হচ্ছে একটি হরফ, তার বিনিময়ে তুমি 10 নেকি পাবে, লাম হচ্ছে আরেকটি হরফ যার বিনিময়ে তুমি আরো 10টি নেকি পাবে, মিম হচ্ছে আরো একটি হরফ যার বিনিময়ে তুমি আরো 10টি নেকি কি পাবে। এর মানে আলিফ লাম মিম এই শব্দটি উচ্চারণ করলে তুমি কয় নেকি পাবে? 30 নেকি। আমরা মনে করো না যে আলিফ লাম মিম একত্রে লেখা তো এর বিনিময়ে মনে হয় 10 নেকি পাবে, না, এর বিনিময়ে তুমি কত নেকি পাবে? 30 নেকি পাবে। অর্থাৎ আলিফ লাম মিম এখানে তিনটি হরফ রয়েছে, অর্থাৎ তিনটি হরফের বিনিময়ে 3 10-এ 30 নেকি তুমি পাবে। সহিহ মুসলিমের ভিতরে 798 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে এই হাদিসটি বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল মাহিরু বিল কুরআনি মা সাফারাতিল কিরামিল বারারা, যে মানুষটি খুব স্বাভাবিকভাবে সাবলীল ভাষায় মানে হাফেজদের মতো মানে খুব স্পিড নিয়ে খুব সহজভাবে কোরআন তেলাওয়াত করে, তাদের অবস্থান হচ্ছে মা সাফারাতিল কিরামিল বারারা, সম্মানিত আল্লাহর ফেরেশতাদের সাথে তারা অবস্থান করবে। সুবহানাল্লাহ, সাফারাতুল কিরামিল বারারা, নেককার সম্মানিত আল্লাহর যারা মেহমান থাকবে জান্নাতের ভিতরে, সেই সমস্ত জান্নাতি মেহমানদের পাশে তাদের অবস্থান হবে। সুবহানাল্লাহ। এর পরক্ষণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব বলতেছেন, যে মানুষটি এভাবে সাবলীল ভাষায় সহজভাবে
খুব দ্রুত বা খুব মানে সহজভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না, খুব কষ্ট করে কোরআন তেলাওয়াত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিরকম কষ্ট করে তেলাওয়াত করে, শব্দটা উচ্চারণ করতেও কষ্ট হবে, যে ওয়ায়াতা তা তা ফি মানে তোতলামি তোতানো তোতলানো, অর্থাৎ সে কোরআন তেলাওয়াত করতে গেলে ঠিকমতো আইনের উচ্চারণ করতে পারতেছে না, ঠিকমতো বায়ের উচ্চারণ করতে পারতেছে না, ঠিকমতো জিমের উচ্চারণ করতে পারতেছে না, অর্থাৎ তোতলাচ্ছে। সে কথা বলতে গিয়ে কোরআন তেলাওয়াত করতে গিয়ে কোরআনের পাঠ করতে গিয়ে সে বেজে বেজে সে আটকা পড়ে যাচ্ছে এই অবস্থায়, যে আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া তাতা ফি মানে শব্দ উচ্চারণ করতেই তোতলামি একটা ভাব চলে আসে। তো যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে গিয়ে কোরআন পাঠ করতে গিয়ে এরকম বেজে পড়তেছে, তোতলাচ্ছে, সামনে আগাতে পারতেছে না, এরপরও কোরআন রেখে দেয়নি, ওয়াহুয়া আলাইহি শাক কষ্ট হচ্ছে, এই কষ্টের পরেও কষ্টকে বরণ করে নিয়েও সে কোরআন সামনে পড়ার জন্য এগিয়ে যাচ্ছে, অর্থাৎ সামনে সে পড়ে যাচ্ছে, সে এখানে যে পারতেছি না তো রেখে দেই, জানি না তো পড়ব না, এরকম বলে সে কোরআন রেখে দিচ্ছে না। এই ধরনের মানুষ যারা এভাবে তেলাওয়াত করবে, কষ্টের পরেও যারা তেলাওয়াত করবে, ফালাহু আজরান, তার জন্য হচ্ছে ডাবল সওয়াব, তার জন্য হচ্ছে ডাবল প্রতিদান, তার জন্য হচ্ছে ডাবল নেকি, সুবহানাল্লাহ। তো যদি স্বাভাবিক অবস্থায় আমরা 10 নেকি অর্জন করি তাহলে ডাবল কত হবে, ডাবল হবে 20 নেকি। অর্থাৎ যারা কোরআন পড়তে পারি তাদের জন্য হচ্ছে প্রতি হরফের বিনিময়ে 10 নেকি, আর যারা কষ্ট করে পড়ি, যারা সহজভাবে পড়ি তাদের জন্য প্রতি হরফের বিনিময়ে 10 নেকি, আর যারা কষ্টের পরেও সামনে এগিয়ে যাচ্ছি পড়ার চেষ্টা করতেছি তাদের জন্য হচ্ছে কত, 20 নেকি। অথচ দুনিয়ায় হচ্ছে কি, যে পরীক্ষায় বেশি ভালো লিখবে তার জন্য কি, বেশি নাম্বার, আর যে খারাপ লিখবে তার জন্য হচ্ছে কম নাম্বার। কিন্তু রাব্বুল আলামিন দেখতেছেন আপনার অন্তর, যে আপনি পড়তে পারতেছেন না তারপরও কোরআন কি করেননি, ছেড়ে দিচ্ছেন না, কোরআন পড়ার চেষ্টা করতেছেন। তো এই তো বললাম কোরআনের স্বাভাবিক অবস্থা, কোরআনের যে কোনো জায়গা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো জায়গা থেকে আপনি ছোট সুরা হোক বড় সুরা হোক যে কোনো জায়গা থেকে একটি হরফ উচ্চারণ করবেন, স্বাভাবিকভাবে উচ্চারণ করতে পারলে 10 নেকি, আর যদি কষ্ট করে উচ্চারণ করেন তাহলে হচ্ছে 20 নেকি।